2021-এর পর্ন কাণ্ড এবার বড় পর্দায় আসতে চলেছে। ইভেন এটাও শোনা যাচ্ছে নাকি সেখানে মুখ্য চরিত্রে আমরা দেখতে পেতেও পারি শিল্পার হাজবেন্ডকে, মানে শিল্পা শেট্টির হাজবেন্ড রাজ কুন্দ্রাকে। কি মনে হচ্ছে কি হতে চলেছে? তাহলে সেটা একটুখানি আস্তে আস্তে সবটা আনফিল করি, মানে আনফোল্ড করি। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে তার পরিবারের সঙ্গে কাটানো বেশ কিছু খুশির মুহূর্ত। বড় পর্দায় 2021-এর পর্ন কাণ্ড, তৈরি হচ্ছে রাজ কুন্দ্রার বায়োপিক। 2021 সালে পর্নোগ্রাফি মামলায় নাম জড়ায় বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি কুন্দ্রার স্বামী রাজ কুন্দ্রার। পেশায় ব্যবসায়ী রাজ ও শিল্পা শেট্টির স্বামী একটাই তার পরিচয়। তবে শোনা যাচ্ছে এবার রাজের সঙ্গে জুড়তে চলেছে আরও এক নতুন পরিচয়। এবার রাজ হবেন অভিনেতা, এমনটাই শোনা যাচ্ছে। বছর দুয়েক আগে পর্নোগ্রাফি মামলায় নাম জড়ায় তার, যার জেরে দীর্ঘ সময় জেলে দিন কেটেছে। যদিও পরে জামিন পান রাজ, জেল থেকে ছাড়া পেলেও জীবনের ওই অধ্যায় ভোলেননি তিনি। এবার সিনেমার পর্দায় সেই অধ্যায় তুলে ধরার পরিকল্পনা তার, তৈরি হতে চলেছে রাজের বায়োপিক। মুম্বাইয়ের আর্থার রোড জেলে প্রায় 63 ডেজের মতন তার সময় কাটাতে হয়। খবর, নিজের জীবনী চিত্রে ওই 63 দিনকে এক্স্যাক্টলি ভীষণভাবে প্রাধান্য দিতে চলেছেন রাজ কুন্দ্রা। রাজের এই বায়োপিককে পরিচালনা কে করবেন তা যদিও এখনও অবধি কিচ্ছু জানা যায়নি। অভিনয় তো করবেনই, পাশাপাশি প্রোডাকশনসের কাজের দিকেও বেশ মনোনিবেশ করেছেন শিল্পার স্বামী। ছবির চিত্রনাট্য সঠিকভাবে লেখার উপরেই সব থেকে বেশি জোর দিচ্ছেন রাজ। কানাঘুষো, চিত্রনাট্য লেখার কাজ শেষ হলেই নাকি শুরু হবে এই পার্টিকুলার ছবির শুটিং। তবে এক্স্যাক্টলি ছবির নাম কি দিচ্ছেন এবং পরিচালন নাই বা কে করছেন সবটাই এখন আন্ডার র‍্যাপস, কিছুই এখন অবধি সামনে এসে পৌঁছায়নি। বুঝতেই পারছেন যে এখন বেশ উন্মাদনা তুঙ্গে, কাারণ সেই 2021-এ পর্ন কাণ্ডে রাজ কুন্দ্রার নাম জড়িয়েছিল এবং তাকে কিন্তু জেলও খাটতে হয়েছিল, এবং সেই গল্পই এবার উঠে আসে রাজ কুন্দ্রার বায়োপিকে। তবে শোনা যাচ্ছে সেই বায়োপিকে নাকি রাজ কুন্দ্রাও অভিনয় করতে পারেন। এরকম নানান বলি টলি আপডেটসের খবরাখবর পেতে হলে চোখ রাখতে হবে শুধুমাত্র আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলে।